বন্ধু, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মুক্তপাটে গিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন, তারপর কিভাবে ওইখান থেকে যে কোনো একটি কোর্স করবেন, এবং কোর্স করার শেষে কিভাবে আপনারা আপনাদের সার্টিফিকেটটি নেবেন, এমনকি সার্টিফিকেট নেওয়ার পরে ওই সার্টিফিকেটটি পিডিএফ ফরম্যাটে থাকে, ওই সার্টিফিকেটকে আপনারা যদি ফেসবুকে দিতে চান তাহলে আপনাদের পিডিএফ ফরম্যাট ফেসবুকে সাপোর্ট করবে না, তখন আপনাদেরকে পিডিএফ থেকে এটাকে জেপিইজি পিকচারে কনভার্ট করতে হবে। তো ওই জন্য একটা অ্যাপস লাগে। তো এ টু জেড টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তাহলে শুরুতে আপনারা আপনাদের মোবাইলের যে ব্রাউজার আছে, ইন্টারনেট ব্রাউজ করার জন্য যে 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 ব্রাউজার ইউজ করেন ওই ব্রাউজারটি ওপেন করবেন। তা আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করি, সো আমি এখন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ব্রাউজারে এসে দর্শকবৃন্দ, আপনারা এই যে www.muktopath.gov.bd এটাতে আপনারা আপনাদের অ্যাড্রেস বারে দিয়ে এটাতে আপনারা ঢুকে যাবেন, মুক্তপাঠ www.muktopath.gov.bd-তে। তো দর্শকবৃন্দ, আমরা এখন চলে এসেছি muktopath.gov.bd-তে। তো এইখান থেকে আমরা শুরুতে আমরা আপনাদের যেটাই পছন্দ হবে, এখানে ইংলিশ ভার্সনও আছে, বাংলাতেও আছে। সো অনেকে ইংলিশ বুঝবেন না, সো এই জন্য আমরা এটাকে আগে বাংলাতে করিনি, ইংলিশের জায়গাতে এখানে আমরা এটাকে বাংলাতে করে ফেললাম। সো আমাদের ল্যাঙ্গুয়েজটা এখন বাংলাতে হয়ে গিয়েছে। তো আমরা এখন থেকে আগে এটাতে আমরা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে উপরে দেখেন দুইটা বাটন আছে, লগ ইন এর পাশাপাশি আছে রেজিস্টার। তো আমরা রেজিস্টারে চলে যাব এখান থেকে। তারপরে এখানে এসে আপনারা আপনাদের ফুল নেমটি এখানে দিয়ে দিবেন, আমি আমারটি দিচ্ছি। দর্শকবৃন্দু, আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন অনেকাংশে পুরোটা করার ট্রাই করবেন, না হলে আপনাদের সার্টিফিকেট আসবে না। এখানে আমি আমার প্রফেশন দিয়ে দিলাম, আমার প্রফেশন দিয়েছি আমি আদার্স। আপনাদের ক্ষেত্রে যার যেটা প্রফেশন আছে এখানে প্রফেশনগুলো লিখে আছে, আপনারা দেখতে পারবেন। আমি জেন্ডারটা এখন সিলেক্ট করবো, এখানে আমি মেল সিলেক্ট করলাম। তারপরে এখানে আমার ইমেল অ্যাড্রেসটি এসেছে, সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তা আমি একটা পাসওয়ার্ড এখানে আমার তরফ থেকে দিয়ে দিচ্ছি, মানে আমার জন্য। আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি মনে হবে ওই পাসওয়ার্ডটা দিয়ে অবশ্যই পাসওয়ার্ডটি কোনো জায়গায় লিখে রাখবেন। ইমেল, এই ইমেলটা আর পাসওয়ার্ডটি দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। সো এই ইমেলটি আর পাসওয়ার্ডটি আপনারা যত্ন সহকারে কোথাও লিখে রাখবেন। আর পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের সব মিলিয়ে 8টা ওয়ার্ড হয়, 8টা ওয়ার্ড না হলে এখানে পাসওয়ার্ডটি নিবে না। দেখেন এখানে, এরপরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসে যে ইমেল অ্যাড্রেসটি আপনারা দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে। আপনারা চাইলে এটা মোবাইলের মাধ্যমেও করতে পারেন। সো আমি এখন আমার ইমেল অ্যাড্রেসের যে ভেরিফিকেশন যে লিঙ্কটি আছে ওইটা আমি এখান থেকে বের করবো। তাহলে আমাকে এখন আমার ইমেল অ্যাড্রেসে যেতে হবে। সো আমি এখান থেকে এখন আমি আমার ইমেল অ্যাড্রেসে গিয়ে চেক করবো যে আসছে কি না আমার ইটা ভেরিফিকেশন লিঙ্ক। তো দর্শকবৃন্দু, আপনাদের ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে আপনারা এখান থেকে স্প্যামে যাবেন, কারণ অনেক সময় ইমেল ইনবক্সে পাওয়া যায় না, ওই ইমেলগুলোকে স্প্যামে পাঠানো হয়। আমরা এখান থেকে স্প্যামে যাব। প্রথমে স্প্যামে যাওয়ার পরে এই যে দেখেন মুক্তপাঠের একটা ইমেল এখানে চলে এসেছে।
এই যে এখানে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ভেরিফিকেশন লিঙ্কটি এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে পুরো মেসেজটির মধ্যে একটি লেখা আপনারা দেখেন সবুজ হয়ে হাইলাইটেড হয়ে রয়েছে, এটা হচ্ছে ক্লিক হেয়ার। সো আমরা এখানে ক্লিক হেয়ারটাতে আমরা ক্লিক করব। তাহলে দেখতেছেন আপনারা যে সরাসরি একটি মুক্ত পাঠে চলে যাচ্ছে ভেরিফিকেশন লিঙ্কের মাধ্যমে। তাহলে এখানে আসছে কি যে ইউজার নট ফাউন্ড, থ্যাংক টু স্টে উইথ আস। তাহলে এইখান থেকে এখন আমরা লগ ইনে যাবো, কারণ আমাদের ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমরা এখান থেকে লগ ইনে যাচ্ছি। লগ ইনে গিয়ে আমরা যে ইমেলটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম ওই ইমেলটি এখানে লিখে দিব, আর আমাদের ওই যে পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করেছিলাম রেজিস্ট্রেশনের সময় ওই পাসওয়ার্ডটি আমরা এখানে দিব। তাহলে এই যে আমাদের একটা পেজ চলে এসেছে এইখানে। তো এইখান থেকে আমরা মূলত আমাদের কোর্সগুলো সিলেক্ট করব যে কীভাবে আমাদের কোন কোন কোর্স আমরা করব। কিন্তু তার আগে একটা কথা আছে, তার আগে আমরা আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা আপডেট করে ফেলবো। আপডেট না করলে দর্শক বিন্দু আপনার সার্টিফিকেট নিতে পারবেন না এখান থেকে। এখানে যে সার্টিফিকেট আপনারা যখন কোর্স করবেন তখন আপনারা কোনো সার্টিফিকেট এখান থেকে নিতে পারবেন না। সো এই জন্য আমরা এখন আমাদের প্রোফাইলটিকে 100% আপডেট করে ফেলবো। তাহলে আমরা প্রোফাইল অংশে এখানে থেকে আমরা এই যে সকল মেনু যে আছে, এই যে দেখেন এখানে আমাদের মেনু আছে, এই মেনুতে আমরা ক্লিক করব। এই মেনুটাতে ক্লিক করলে এখান থেকে দেখেন এই যে আমাদের প্রোফাইল একটা মাই প্রোফাইল লেখা আছে, মাই প্রোফাইলে আমরা চলে যাব। মাই প্রোফাইলে যাওয়ার পরে এই যে আমাদের যে যে ডিটেলস এখানে চেয়েছে তাকে আমাদের প্রোফাইলটাকে 100% কমপ্লিট করতে হবে, না হলে সার্টিফিকেট আপনারা ক্লেম করতে পারবেন না। তাহলে আমি এখানে আমার এটাকে 100% কমপ্লিট করছি। এখানে দর্শকবৃন্দ আপনাদের যা যা সার্টিফিকেটের নামগুলো এবং ন্যাশনাল আইডি কার্ডের যেইভাবে নামের স্পেলিং আছে সেম টু সেম এখানে দিতে হবে। ব্লাড গ্রুপ যদি আপনারা জানেন তো দিবেন, না জানলে দেওয়ার দরকার নেই। এখন আমরা আমাদের আমার ডেট অফ আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিব এখানে, আর ডেট অফ বার্থটা অবশ্যই আপনাদের সার্টিফিকেটে যা আছে তা দিবেন আপনারা। সার্টিফিকেট এমনকি ন্যাশনাল আইডি কার্ডে, তারপরে এখন এখানে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি ওটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখন আমার ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাবাউট মির থেকে আপনারা জাস্ট যা মন চায় এক দুই লাইন লিখে দেবেন, এটাতে কোনো স্পেসিফিক কোনো স্পেসিফিকেশান নাই এখানে, যার যা ইচ্ছা আপনারা লিখতে পারেন। আমি আমার সম্পর্কে লিখতেছি। তাহলে এখন আমরা এই তথ্যগুলো আপডেট করে দিব, আপডেট দিলে এগুলো সেভ হয়ে যাবে আমরা যা যা দিয়েছি। দেন এখানে এডুকেশন আছে, আমরা এডুকেশনগুলো আমরা দিয়ে দিব। তো দর্শক কিন্তু এখানে 100% সঠিক ইনফরমেশন দিতে হবে, না হলে আপনারা সার্টিফিকেটটি পাবেন না। যে কোর্সটি করবেন ওই কোর্সের সার্টিফিকেট আপনাদেরকে দিবে না।
তাহলে আমরা এই তথ্যটা এখন আপডেট করে দিব। তারপর এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা আপডেট করতে হবে। এখন এখানে আপনাদের প্রফেশনাল জায়গায় তো আদার্স আমি আমারটা দিয়েছি, কোম্পানির নাম দিবেন। এখানে এরিয়া অফ এক্সপার্টিস আমি আমার প্রফেশনটা দিয়ে দিলাম, এখানে ওয়ার্কিং ফিল্ড, তারপরে ডিজাইনেশন, ডিজাইনেশনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের তথ্যগুলো এখন আমরা আপডেট করে দিচ্ছি। দেন তারপরে এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখন আপনাদের এখান থেকে ডিভিশনটা দিতে হবে। সো আমি চিটাং ডিভিশনে আছি, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট, আর উপজেলাটাও আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ওটা আদর্শ সদর দিলাম, আর অ্যাড্রেসটা একুরিট দেওয়ার চেষ্টা করবেন দর্শকবৃন্দ। এইখানে অবশ্যই আপনাদের যে ফেসবুকের যে লিঙ্কটি আছে দর্শকবৃন্দ, ওইটা দিতে হবে। তো আমি এখন আমার ফেসবুকের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমাদের এই তথ্যগুলো আমরা আপডেট করে দিব। তারপর এখানে দেখেন দর্শকবৃন্দ, এই যে অ্যাটাচমেন্টের মধ্যে গিয়ে এখানে যে অ্যাটাচমেন্ট ফাংশনটা আছে, এই অ্যাটাচমেন্টে গিয়ে আপনারা দর্শকবৃন্দ, আমরা এখন আবার চলে আসলাম মোবাইলে, কারণ আমার একটা ফাইল মিসিং ছিল যা আমার মোবাইলে ছিল না, ওটা আমার পিসিতে ছিল। তো এই জন্য আমার ওই যে পাসপোর্টটা আমার পিসিতে ছিল, এই জন্য আমি পিসিতে গিয়ে আমার পাসপোর্টটা আপলোড করেছি। পাশাপাশি ওইখানে আরেকটা তথ্য আমি আপলোড করেছি যে আমার মোবাইল নাম্বারটা মিসিং ছিল, তো ওইটাও আমি পিসিতে গিয়ে দিয়েছি, যার জন্য আমার পুরোপুরি তথ্যগুলো আপডেট হয়ে গিয়েছে। যার জন্য এখানে দেখেন দর্শকবৃন্দরা, এখানে যে প্রোফাইলটা এখানে 100% কমপ্লিট দেখাচ্ছে। তাহলে এখন আর আমাদের সার্টিফিকেটের কোনো জটিলতা থাকবে না। তাহলে দর্শকবৃন্দ, এখন আমাদের সব কিছু কমপ্লিট। এখন আমরা কোন কোর্সটি করব, এখানে আমরা কোর্সটা সিলেক্ট করব, কোর্সটি আগে আমরা এখান থেকে সিলেক্ট করব। তা আমরা আইটি রিলেটেড কোনো কোর্স পাই কিনা আমরা এখন এখানে দেখি। এটাকে ডুব দিচ্ছি আমরা।
এইখানে হাবিজাবি যা আছে এগুলো আপনারা পরে নেবেন এই যে কোর্সের মডেল। তো এইখান থেকে এই কোর্সটা যদি আপনাদেরকে করতে হয় তাহলে এখানে দেখেন এখানে একটা আছে যে এনরোল নাও, যে ইয়েটা আছে বাটনটা আছে ওইটাতে আপনাদের ক্লিক করতে হবে। এনরোল নাও দিলেই আপনাদের কোর্সটি তৈরি হয়ে যাবে এখান থেকে। তারপর এই যে দেখেন কোর্সের প্রত্যেকটা পদ্ধতি এইখানে, যেমন এক নম্বরে আছে কি এখানে পাঠসহায়িকা আছে। তো সাপোজ আপনাদের এক নম্বরটাতে যদি যাইতে হয় আপনাদের প্রত্যেকটা স্টেপ এখানে কমপ্লিট করতে হবে। তাহলে মডিউল একের এক নম্বরটাতে আমরা যাই। এই যে দেখেন আপনারা একটি কোর্স কমপ্লিট করার পরে এইভাবে আপনাদের পয়েন্ট আর্ন হবে, এটা কমপ্লিট লিখা আসবে। এই সাপোজ এখান থেকে আমাদের একটা আইটেম কমপ্লিট হয়েছে। তো ধরুন আপনারা সাপোজ অনেকে তার একটা না কোর্সটি করতে পারবেন না, অনেকে হয়তো বা পরে এখান থেকে বের হয়ে যাবেন একটি বা দুইটি বা পাঁচটি আইটেম করে। তো একে একে যতগুলো আইটেম আছে আর একটা আইটেম করার পরে এখানে পাশে আপনাদের একটা চেকমার্ক থাকবে, একটা টিক চিহ্ন থাকবে যে যেটা আপনাদের কমপ্লিট হচ্ছে। তো যদি এখানে যতগুলো আছে সবগুলো যখন 100% কমপ্লিট হয়ে যাবে, যে চূড়ান্ত মূল্যায়ন পর্যন্ত আপনার এখানে টিক মার্ক চলে আসবে, তখনই আপনারা সার্টিফিকেটের জন্য ক্লেম করবেন। তো অনেকে আছে একটা দুইটা বা পাঁচটা, অনেকগুলো স্টেপের মধ্যে একটা দুইটা পাঁচটা দশটা স্টেপ কমপ্লিট করার পরে আর সময় পাবেন না। তো তারা কীভাবে আবার কোর্সটির মধ্যে আসবেন, তারা সেম টু সেম আপনার এটাতে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে উপরে দেখেন একটা পাতার একটা ইয়ে আছে, পাতার একটা আইকন, পাতার আইকনটাতে আপনারা এখান থেকে ক্লিক করবেন। তার এখানে দেখেন রানিং কোর্স একটা আছে, এনরোল কোর্সেস একটা আছে। তো এখানে রানিং কোর্সে গেলে কাজ হবে না, আপনারা এনরোলড কোর্সে যাবেন। এনরোল কোর্সে যাওয়ার পরে এই যে দেখেন আপনাদের কাঙ্ক্ষিত কোর্সটি চলে এসেছে এখান থেকে। তারপর এই কোর্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আগের মতো চলে এসেছে সেম টু সেম। দেন আপনারা যেখান থেকে শুরু করবেন আবার যতটুকু পর্যন্ত টিক চিহ্ন আছে ওইটা তো শেষ, যেখানে টিক চিহ্ন নাই ওইখান থেকে আপনারা শুরু করবেন। এখান থেকে কমপ্লিট হওয়ার পরে যখন সবগুলো স্টেপ শেষ হবে তখন আপনারা সার্টিফিকেটের জন্য ক্লেম করবেন। আর সার্টিফিকেটটি কীভাবে ক্লেম করতে হয় এটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো দর্শকবৃন্দরা, সার্টিফিকেট যখন ডাউনলোড হবে তখন আপনাদের এটা পিডিএফ ফরম্যাটে আসবে। তো আপনাদের পিডিএফ ফরম্যাটে আপনারা ফেসবুকে দিতে পারবেন না। তো এটা দেওয়ার জন্য আপনাদের পিডিএফ ফরম্যাট থেকে এটাকে জেপিজি ফরম্যাটে করতে হবে। তো এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন যে পিডিএফ টু জেপিজি কনভার্টারে আপনারা এখানে লিখতে হবে, লিখলে আপনাদের ওই কনভার্টারটা আসবে। এই যে আমরা এখন পিডিএফ টু জেপিজি কনভার্টারে এখানে যাব। যাওয়ার পরে দর্শকবৃন্দরা দেখেন আমার এটা ইনস্টল করা আছে, তো এই জন্য ইনস্টল বাটনটা আসতেছে না। আপনারা যখন যাবেন তখন ইনস্টল বাটনটা আসবে। তো আপনারা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা অ্যাপসটিতে ওপেন করবেন এখান থেকে। ওপেন করার পর আপনারা এখান থেকে সিলেক্ট পিডিএফ একটা অপশন আছে, এই সিলেক্ট পিডিএফ অপশনে গেলে আপনারা এখান থেকে সিলেক্ট পিডিএফ দিয়ে আপনাদের যেখানে পিডিএফ ফাইলটি আছে ওইটা
নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে সিলেক্ট পিডিএফ এর থেকে আপনারা এটাকে জেপিজি তে কনভার্ট করবেন। জেপিজি তে কনভার্ট করার পরে আপনারা ফেসবুকে জেপিজি সার্টিফিকেটটি দিয়ে দিতে পারবেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।